এটাই রবিবারের ব্রেকফাস্ট। মানুষ যে কি চায় মানুষ নিজেই জানে না, তার উদাহরণ আমি। 16 তারিখ, আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 4:10, মানে 4টাতে আমি স্নান করে বেরোলাম আর কি, বিকেল 4টা। খাওয়া দাওয়া তার আগেই হয়ে গেছে, ভাত তো খেয়ে নিয়েছি, তো সব গুছিয়ে আজকে অনেক দিন পর, মনে হয় 7 দিন 8 দিন হয়ে গেল, শ্যাম্পু দিলাম, স্নান করে বেরোলাম। বাজে এখন এক্স্যাক্টলি বাজে বিকেল 4:10। সারাদিন রোদ্দুর মোটামুটি ছিল, এখন দেখছি একটু মেঘলা মেঘলা লাগছে। আজকে আমাদের এখানে পুজোও আছে এই সামনের মন্দিরে। সন্ধে দিয়ে বসলাম এক কাপ চা নিয়ে, ওদের বাবা এখনো আসেনি, বেশি বাজেনি, সন্ধে হয়ে গেলেই কি হবে, 5:40 বাজছে। কালকে যখন সন্ধেবেলায় বেরোলাম, সন্ধে দিয়ে ভাবলাম অনেক, সন্ধেবেলায় বেরোলাম, 6:30 ফিরে গেছিলাম, সামনেই গেছিলাম, আধ ঘন্টার ভেতরে ফিরে এলাম। যাই হোক, আসলে দেখো হাত কাটা নাইটি পরে আছি, তো বাড়িতে না দরজা জানালা বন্ধ থাকে, ঠান্ডা লাগে না, বাইরে বেরোলে ঠান্ডা লাগে, বলছ না, বাইরে বোঝা যায় যে কেমন মানে ঠান্ডা, ইয়েতে একদমই বাড়িতে এত বোঝা যায় না, কোনো কোনো দিন একটু বেশি লাগে, আজকে খুব একটা বেশি লাগছে ঠান্ডা, আজকে লাগছে না, আজকে লাগছে না। এই যে চা নিয়ে বসলাম, এই দেখো আজ 7-8 দিন পরে আমি মাথায় শ্যাম্পু দিলাম, কি ভালো লাগছে, ফ্রেশ লাগছে, দেওয়াই হচ্ছে না, দেওয়াই হচ্ছে না, এত বেলা হয়ে যাচ্ছে, আজকে 3:30টার পরে স্নানে ঢুকলাম, শ্যাম্পু দিলাম, সব কাজ গুছিয়ে, না আজকে আমি শ্যাম্পু দেবই। আসলে বাইরেও সেরকম ভাবে যাই না, সেজন্য ইচ্ছেও করছিল না। খাচ্ছি চা, ওদের বাবা এখনো ফেরেনি। আর এই যে সামনের মন্দির, এখানে ব্যালকনির এদিক থেকে দেখা যায়, ওই মন্দিরে আজকে পুজো, দেখা যায়, শোনা যাচ্ছে মনে হয় একটু একটু। কিসের সবজি বানাবো, সবজি মানে তরকারি আর কি, সবজি বলাটা খারাপ, যতক্ষণ না গ্রিন জিনিস দিয়ে হচ্ছে সবজি হবে কি করে। এটা হচ্ছে মুগ ডাল, এটা হচ্ছে কি কালারের বলবো বলতো, বেজ, বেজ কালার এটা মুগ ডাল, ঠিক আছে। এটা দেখো লোহার কড়াই বসিয়েছি, দেখতে পেয়েছো, দাঁড়াও খুলে নি, তারপর খুলতে পারছি না, এটা না রোস্ট করব, ড্রাই রোস্ট, তারপরে এটা সিটি দিয়ে সেদ্ধ করব, তারপরে এটা তরকারি বানাবো রুটির সাথে, শুধু এটা দিয়ে। খাবো না, এটা ড্রাই রোস্ট করবো, কমিয়ে রেখেছি, তারপরে প্রেশার কুকারে নুন দিয়ে সিটি দিয়ে সেদ্ধ করবো, তারপরে এটা নিরামিষ করবো, কিন্তু আদা জিরা লঙ্কা দিয়ে। এই যে এই লোহার কড়াইটাতে বন্ধ করে দিচ্ছি, আর এটাতে কিছুক্ষণ থাকতে দেবো, 10 মিনিট 15 মিনিট, তারপরে এটা ধুয়ে প্রেশার কুকারে নুন দিয়ে সিটি করবো, সিটি দেবো। এই মুগ ডালটা ভাজতে দেখে আমার ছোট মেয়ে বলছে কি, ছি খাবো না, বলে আর গেল, বুঝেছ কত রকম লোক নিয়ে সংসার করতে হয় বলো, খাবে না। আর ও আজ কালকে কিনে দিয়েছি, কাল আর আজকে ও এখন ওটা করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ডান্সিং কি নাম ক্যারেক্টার, খাবে না বাবা সবজিটা কেন। এই দেখো মুগ ডালটা ড্রাই রোস্ট করে শুকনো খোলায় নুন দিয়ে সেদ্ধ করে, দেখা যাচ্ছে অন্ধকার লাগছে না তো, তেলের মধ্যে ফোড়ন আর তেজপাতা দিয়ে আদা থেঁতো করে দিলাম, আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে একটু হলুদ দিলাম, লঙ্কা দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নিরামিষ, তারপরে ডালটা মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি, নিরামিষ হলো এটা আর কি। যেটা রুটির সাথে খাওয়ার জন্য রাত্রে বেলায় ওদের বাবা ফিরলো, চা করলাম, রুটি করছি, ওর মেয়ে আমার টিউশন গেছে ফিরবে, আর ওদের বাবা বাড়ি এসেছে, চা করলাম, তরকারি করলাম, রুটি করছি, গান বাজছে, আমাদের এখানে পুজো তো আজকে নিচে মন্দিরে, শোনা যাচ্ছে মনে হয়।
তবে হ্যাঁ, যেটা কানে ঢোকে না, মানে যে গানটা বাইরে থেকে এসে কানে ঢোকে, ইয়েতে ফোন ফোনে মানে দূর হলে ফোনে অতটা ক্যাচ করে না, খুব কম শোনা যায়। আমাদের মনে হবে হয়তো যে এতটাই জোরে শোনা যাবে নাকি, কিন্তু হয় না। দেখি তারপরে, যখন দেখবো তখন বুঝতে পারবো। এই লাইটটা দিলে মুখটা অন্ধকার লাগতো না। তো ঠিক আছে, চিমটি আছে সেটা ব্যবহারই কম করি আমি, এই ছাড়া সেটা দিয়েই হয়ে যায় আমার, কি বলবে। আসলে সব কিছু থাকলেও সেটা যদি তুমি ইউজ করতে চাও সেটাও একটা এক্সট্রা পরিশ্রম, সিরিয়াসলি। এই কাজটা দিয়ে যদি আর কি দুটো কাজ হয়, ছাড়া সেটা দিয়ে এদিক থেকে এদিক আর রুটি উল্টানো, তার জন্য চিমটিটা ভেতরেই আছে আর বের করানো হয় না। আর আমার মেয়ে যে ডান্সিং ক্যাকটাসটা নিয়ে বসে আছে, কাল থেকে ডান্সিং ক্যাকটাস নিয়ে বসে আছে, পড়াশোনা করছে কিন্তু তার মধ্যে লেখালেখি করছে, কেন বলো তো? ওই যে ওকে কিনে দিয়েছি তার খুশিতে, এমন জানলে তো আমি আগেই কিনে দিই। আর আসলে সব কিছু না, মানে আগে কিনে দেওয়ার কথা একবার ভেবেছিলাম, কিন্তু ওই তো হয়নি, এই আর কি, এই আর কি, হয়নি তো হয়নি, নইলে আগে কিনে দিলেও হতো। হয় না যে হয় না, কোনো কারণে হয়নি। সঙ্গে থাকো। এই যে আজকে ডিনার, এই যে আমার ছোট মেয়ে বলেছে এটা খাবে না বাবা, তুমি খাবে? তুমি তোমাকে জ্যাম দিয়ে রুটি দিয়ে দিতে পারি, আর পাপাকে একটু আচার দেবো, ঠিক আছে? আর তোমাকে জ্যাম দিয়ে রুটি দিই, ও বলে এটা দেখে বলেছে কিন্তু খাবে, কিন্তু আমার বাচ্চারা সবই খায়, ও দেখে বলেছে খাবো না। রোল করে দিচ্ছি, রোল ধরো। গুড মর্নিং, হ্যাপি সানডে। প্রথম লুচি দিলাম, মানে প্রথম ফার্স্ট ব্যাচের ফার্স্ট যেটা আটার লুচি করছি। আটাটা একটু হেলদি ময়দার থেকে, কিন্তু আমার ময়দা খেতে ভালো লাগে, মানে ময়দার টেস্ট পাই। আমার বাবা টাবা বলে তোরা ময়দার লুচি কি যে পছন্দ করিস। কথা বলবো বলে ইয়েটা চালাইনি, চালিয়ে দেবো দাদা। চিমনিটা তো চালাতেই হবে, একটু চালালে কথা বলা যায় না, ওই জন্য একটু থাকো সারাদিন। রবিবার দিন সকালবেলা লুচি করলাম, আর এটা হচ্ছে মটরের ডাল। মটরের ডাল মানে অড়হর ডাল নয় কিন্তু, এটা এটা কিন্তু মটর ডাল, মানে ইয়েলো পিজ, ঠিক আছে? মটর ডালটা স্প্লিট করে যেমন ছোলার ডাল হয় তেমনি মটরের ডাল। সেটা নুন দিয়ে সেদ্ধ করে তেলের মধ্যে আদা লঙ্কা ফোড়ন তেজপাতা নুন হলুদ এইসব নুন দিয়ে সেদ্ধ করা, আর পেঁয়াজ টেয়াজ দেওয়া নেই, পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে তো খাওয়া হবে লুচির সাথে। এটা একটু করলাম দেখো, আর সকালবেলা শেষ হয়ে যাবে এরকমই করলাম। আর অনেক দিনের মাছ ছিল, সেগুলো একদম কড়া করে ভেজে দিলাম রবিবার সকালে, আর লুচি। এই দেখো আজকে 17 তারিখ, সম্ভবত রবিবারের ব্রেকফাস্ট। এই যে ডাল, এই পেঁয়াজগুলো গোটা গোটা ভালো লাগে, ছোট্ট ছোট্ট। আর এই যে মাছ ভাজা আর লুচি চারটে, এটাই রবিবারের ব্রেকফাস্ট। না ছোট এরম হয় না, চল করো।
বাহ ভালো হয়েছে, এটা কত সুন্দর হয়েছে বাবা, হ্যারান হয়ে যাবে পরেশান। ওই কোথায় গেছো তুমি? না 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 লেখো, জি দেখো দেখো, তুমি হ্যারান পরেশান হয়ে যাবে। দেখো এই এই এফটা কে লিখেছে বলো, এই এফটা আমি মনে হচ্ছে আমরা লিখেছি বলো। না মানে কাঠপোকার কা হয় না, হতে না আমি কইছি। খুব সুন্দর করে তোমাকে দেখাবো আমি একবার, এই পার্টিকুলারলি ওই জায়গাটাই করে। আজকে রবিবার, ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপরে সারা, সারার বাবা কোথায় যাবে ওটা? বাগিচি বাগানে, বাগানে গার্ডেন, গার্ডেন ইয়ে ওটা, না গার্ডেন নয়, ও একটা ফার্ম হাউস আছে স্যারের, একটু বেরিয়ে, বেশি দূর নয়, 10-12 কিলোমিটার, ওখানে যাবে, ওখানে যাবে এরা দুজন, বলছে একে নিয়ে যাই। ওখানে কি কি সবজি টবজি লাগানো আছে? গার্ডেন, হ্যাঁ না গাডোই গাডোই, গাডুই সেটা কি জিনিস? ও গাজর, গাজর র্যাবিট খায়, র্যাবিট খায় গাজর, গাজর আছে কিনা জানি না। হ্যাঁ আছে, বাবা বলছে, আমি দেখিছি বাবা বলছে। পাপাও কোনোদিন যায়নি, পাপা শুনেছে তো, পাপা আজকে যাচ্ছে, ওদের স্যারের একটা ফার্ম হাউস আছে আর কি, সবজি টবজি লাগানো আছে, পেঁপে গাছ টেপে গাছ, ওখানেই যাচ্ছে। কি করে করো? আমি বলি একবার অন্তত একটু লিখে যাও সকালবেলায়, আগে এত সিরিয়াসলি পড়াতাম না ওকে, এই কিছুদিন হলো। না না না, ডাবু করে ফেলছে, ডাবু হয়ে গেল বিয়ের জায়গায়। এই তো কত সুন্দর পাচ্ছে, যেমন আছে তেমন পাচ্ছে। না না না, আগে এই দেখো তোমার, এই যে আগে তুমি জেড লিখে দিলে তারপর ওয়াই, এই জিনিসটা খারাপ, এই জিনিসটা খারাপ, অর্ডারলি লিখতে হয়, অর্ডারলি। তোমার কি যে কখন শেষ করে দেবো এগুলো তোমার, বাস বাস আমি আবাই না, বাসে যা, বাস বাই করে দাও তাহলে, বাই দাদা, আবাই যা, সব সিদেক বাবা বললো চেঞ্জ করতে হবে না। এই যে দেখো এই এফটার কথা বলছি, এইটার ওপরেরটা আমার, নিচেরটা ওর, নিচেরটাই কি খারাপ হয়েছে ওর তুলনায় সেটাই বলতে চাইছিলাম। কোথায় ও, আর ও কোথায় চেপে গেছে? বাহ আমি ভালো দিতে পারি আসলে। ওই যে বললাম যে স্যারের ফার্ম হাউস আছে, ওখানে গেছে ওরা আজকে, ওই যে বাপ বেটি দুজনেই গেছে, যে বেগুন তুলে আনছে মনে হয়, বলছে পাপা পেয়েছি আর একটা বেগুনই বললো। ওই যে মানুষ যে কি চায় মানুষ নিজেই জানে না, তার উদাহরণ আমি। আমার ছোট মেয়ে ওর বাবার সাথে গেল, তোমরা দেখলে ইয়েতে ফার্ম হাউসে স্যারের, তো আমি চিকেন রান্না করছি আজ রবিবার, আর আমার মেয়ে, বড় মেয়ে পড়ছে, তো মনে হচ্ছে সারা ঘরে কেউ নেই, ঠিক আছে, সারা ঘর যেন মানে কি বলবো শুনশান, কেউ নেই, আমার মেয়ে এখানে পড়ছে এই ঘরে, এই আর কি। তখন আমি ওকে বলছি যে কেমন লাগছে বললো, বলতো ঘরটা যেমন কেউ নেই, বলছে তোমার তোমার ও থাকলেও অসুবিধা, না থাকলেও অসুবিধা, থাকলে তোমাকে ডিস্টার্ব করবে, রান্নাঘরে 100 বার যাবে, রাগ করবে তুমি তখন, সেটাই তো বলছি। ঠিক আছে, ওরা যদি ওখানকার ভিডিও দেয় তো আমি এটার সাথে অ্যাটাচ করে দেবো, কেমন? এই যে চিকেন রান্না হচ্ছে,
আর একটা যে কোনো সবজি করবো, বাস ভাতের সাথে একটাই কিছু করব। এই যে চিকেনটা হয়ে গেল, আর আজকে বেশি কিছু করব না, বেগুন টেগুন ভেজে দেবো বা কিছু একটা, যে কোনো একটা। তারা তোমাদের একটা ছবি দেখাচ্ছে, যেখানে আমার বইপত্র কিছু আছে, ওদের বাবার কিছু বই আছে, এই যে অ্যাগ্রোনমি, ইন্ট্রোডাক্টরি সয়েল সায়েন্স, এগ্রিকালচার নিয়ে পড়েছে। তো তো যেটা দেখাচ্ছে কি বলতো, ওই যে এটা ছবিটা দেখাচ্ছি, দাঁড়াও উল্টো করতে হবে, এটা আমাদের বিয়ের ছবি, কি বলতো? এ দেখো, আমি মিষ্টি খাওয়াচ্ছি ওকে, কালো মিষ্টি। আর এদিকে আছে আমাদের তিনজনের ছবি দীঘাতে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন, বাই।